দেশ থেকে পাচার হওয়া অর্থ সম্পর্কে তথ্য চাওয়া হলে সংশ্লিষ্ট দেশ তা দিতে চায় না, এটি তাদের মজ্জাগত সমস্যা, এমন মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। সিলেটে এক অনুষ্ঠানে সুইস ব্যাংকে অর্থ পাচার ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। মুদ্রাস্ফীতি প্রসঙ্গে মন্ত্রী আরও বলেন, অন্য দেশের তুলনায় বাংলাদেশের মানুষ বেহেশতে আছে। সিলেট থেকে হোসেন আহমদ সুজাদের রিপোর্ট। সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ জমা নিয়ে সুইস রাষ্ট্রদূতের বক্তব্যের পরই শুরু হয় নানা আলোচনা সমালোচনা। এবার সেই আলোচনায় নতুন মাত্রা যুক্ত করলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। শুক্রবার সিলেটে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশ ব্যাংক সুইজারল্যান্ডের কাছে 67 জনের তথ্য চেয়ে চিঠি দিলেও কেবল একজনের তথ্য দিয়েছে তারা। অথচ সুইস রাষ্ট্রদূত কোনো তথ্য না জেনেই মিথ্যাচার করছেন। আমরা তাদের প্রায় বলে থাকি, তা তোমাদের দেশে যদি কোনো লোক আমাদের টাকা জমা রাখে, সেই লোকটাকে কত টাকা জমা রাখেছে তার তথ্য দাও। তারা মোটামুটিভাবে এগুলো দেয় না। শুধু তারা না, যারা প্রায় আমাদের এই মানি লন্ডারিং অভিযোগে অভিযুক্ত করেন সেই সমস্ত দেশ, আপনারা জানেন কোন কোন দেশ, কয়েকটি দেশ আছে, তারা সহজে তথ্য দেয় না। এটা তাদের একটা মজ্জাগত অভ্যাস। চলমান মন্দা ইস্যুতে মন্ত্রী বলেন, দেশের মুদ্রাস্ফীতি অনেক দেশের তুলনায় কম, বাংলাদেশিদের সক্ষমতা বেড়েছে, যা রিজার্ভ আছে তা দিয়ে আরও 7 থেকে 8 মাস চলবে। রিজার্ভ রাখা হয় সংকট মোকাবেলার জন্য, যা স্বাভাবিকভাবেই খরচ হবে। ইংল্যান্ডের লোক কষ্টে আছে, অন্যান্য দেশের তুলনা করলে আমরা পাকিস্তানের 37%, আমরা তো সুখে আছি, ব্যস্ত আছি বলতে হবে। তবে হ্যাঁ, আমাদেরও চ্যালেঞ্জ আছে, আমরা এই চ্যালেঞ্জগুলো যাতে মোকাবেলা করতে পারি এই জন্য আগেভাগেই আমরা কিছুটা সাশ্রয় হয়েছে। দেশে অস্থিরতা সৃষ্টির জন্যই একটি পক্ষ বিভ্রান্তি চড়াচ্ছে বলেও মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। আমেরিকার রিজার্ভ নাই, সৌদি আরবের রিজার্ভ নাই। হুসাইন আহমেদ সুজাত, দেশ টিভি, সিলেট।